পেঁয়াজ কাঁচামরিচ পানি ছাড়াই যদি এত লোভনীয় স্বাদের রান্না করে নেওয়া যায় তাহলে আর খুব বেশি দাম দিয়ে কেনা পেঁয়াজ আর কাঁচামরিচ দিতে যাবই বা কেন তো চলেন আজকে এই লোভনীয় স্বাদের রান্নাটি কিন্তু আমি মাংস দিয়ে করিনি করেছি মুরগির অবশিষ্ট হাড় গোড় যেগুলো থাকে মানে বুকের খাঁচা পাখনা গলা ইত্যাদি ইত্যাদি তো সেই সব থেকে আমি কিছু হাড় গোড় সহ মাংস নিয়েছি এগুলো দিয়েই আজকে মজার রেসিপিটি তৈরি করে ফেলবো আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা তার সাথে আদা জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা বেশ কিছুটা শুকনো মরিচ বাটা দিয়েছি একটু ঝাল ঝাল হলে বেশ লাগে খেতে তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সাথে লবণ দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব কিছুটা লেবুর রস লেবুর রস এবং সমস্ত উপকরণ দিয়ে মাখানো হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিব এক সাইডে এতক্ষণে খুব সুন্দরভাবে এই লেবুর রস মশলা টসলা ভালো করে প্রবেশ করে ভালোভাবে ছেট হয়ে যাবে ভালোভাবে যখন ছেট হয়ে যাবে ঠিক তখন আমি এটা একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিব কম তেলেও কিন্তু ভাজা যাবে তবে ব্যাপারটা হলো ওই যে যে ভাজা ভাজের যে অবশিষ্ট তেলটুকু থাকবে সেই তেলটা যারা যারা খেতে বসবে গরম ভাত লবণ দিয়ে একটু মেখে তার উপরে একটু করে তেল ঘুরিয়ে দিয়ে তারপরে এখান থেকে দুই পিস হাড়গোড় সহ মাংস নিয়ে খেতে থাকবেন সাথে এক পিস লেবু আর কি চাই কোনো দিকে তাকাতে হবে না অন্য কি কি রান্না হয়েছে বাসায় সেগুলো ভুলেই যাবেন শুধু এটা দিয়ে খেতেই থাকবেন খেতেই থাকবেন এত বেশি মজার হয় এই রান্নাটা আর একেবারে সাশ্রয়ী রান্না তেমন কোনো খরচ নেই একেবারে কম খরচে কম সময়ে এত বেশি মজার রান্না যদি হয়ে যায় তাহলে আর কষ্ট করে এতক্ষণ যাবৎ কষিয়ে টসিয়ে রান্না করতে যাবেন কেন এটা কিন্তু যারা ছাত্র জীবন আছেন মানে ছাত্র ছাত্রী যারা মেসে থাকেন এদের খুব উপকার হবে এবং যারা প্রবাসে থাকেন খুব বেশি সময় থাকে না এইভাবে সব কিছু মেখে টেখে দিয়ে দিয়ে দিবেন তেলের উপরে একটু বেশি করে তেল দিয়ে সেই তেলটা ভাতের উপরে দিয়ে এইভাবে মেখে লেবুর রস দিয়ে খেয়ে নেবেন একেবারে মন ভরে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি হয়ে যায় তো এই তো ছিল আজকে আমার খুবই একেবারে সাধারণের ভিতরে অসাধারণ মজার একটা রেসিপি ভালো লাগলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি হাড়গোড় দিয়ে করেছি যদি হাড়গোড় না থাকে বা কেউ খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে একেবারে সলিড মাংস দিয়ে বানিয়ে নেবেন এইভাবে বেশ মজার খেতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রেসিপিটি চোখ থেকে মন পর্যন্ত পৌঁছালে মনে ধরলে বানিয়ে তো খাবেনি সেই সাথে বাকিরাও যাতে বানিয়ে খেতে পারে তার জন্য টুক করে একটা শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই বানিয়ে খেতে পারে সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে ভালো ভালো রান্না করে খান সেই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ